আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিও থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবেন। কেননা এই ভিডিওতে জানাতে যাচ্ছি ল্যাটভিয়া কাজের ভিসা সম্পর্কিত আপনার অজানা অনেক তথ্য। আজকে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন ল্যাটভিয়া কাজের ভিসা পেতে কি করতে হবে এবং কত টাকা খরচ হবে এই ল্যাটভিয়ার কাজের ভিসার জন্য। এছাড়াও যে সকল প্রসেসিংগুলো রয়েছে সব আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে। আপনি হয়তো ল্যাটভিয়া কাজের ভিসা নিয়ে সে দেশে যাবার জন্য ভাবছেন, তবে অনেকেই জানেন না কিভাবে এই ভিসা প্রসেসিং করতে হয় বা কিভাবে ভিসাটি পাবেন। প্রতিনিয়ত ল্যাটভিয়াতে বিভিন্ন রকম কর্মসংস্থান তৈরি হচ্ছে, যে কাজগুলোর জন্য বিভিন্ন দেশ থেকে অনেক লোক নিয়োগ দেয় ল্যাটভিয়া সরকার। তবে আপনাকে ল্যাটভিয়া কাজের ভিসা নিয়ে যেতে তেমন কিছু করতে হবে না, শুধুমাত্র পাসপোর্ট, ভিসা এবং আপনার যোগ্যতা থাকলে এগুলো সম্ভব। আপনি যদি ল্যাটভিয়া কাজের ভিসা নিয়ে যাবার যোগ্য হয়ে থাকেন তবে আপনার কাছে খুবই সহজ একটি ব্যাপার। তাই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে জেনে নিন ল্যাটভিয়া কাজের ভিসা পেতে আপনাকে কি কি করতে হবে। বর্তমানে যদি আপনি ল্যাটভিয়া যেতে চান সেক্ষেত্রে আপনার তিনটি ক্যাটাগরির ভিসার মাধ্যমে যেতে পারবেন, স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা। বর্তমানে ল্যাটভিয়াতে এই তিনটি ভিসা চালু রয়েছে। আপনি এই তিনটি ভিসার মধ্যে যে কোনো একটি ভিসা নিয়ে খুব সহজেই ল্যাটভিয়া পৌঁছাতে পারবেন। তবে আপনাকে ল্যাটভিয়া যেতে হলে অবশ্যই বিভিন্ন অ্যাম্বাসি রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের মাধ্যমে ল্যাটভিয়া যেতে হবে। কিন্তু প্রতিটি দেশেই ল্যাটভিয়ার অ্যাম্বাসি পাওয়া যায় না, সেক্ষেত্রে যে সকল দেশগুলোতে ল্যাটভিয়ার অ্যাম্বাসি রয়েছে এই দেশগুলো থেকে আপনি খুব সহজেই এই কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং সেখানে গিয়ে বিভিন্ন রকম কাজের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবেন। ল্যাটভিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ল্যাটভিয়ার কোনো অ্যাম্বাসি স্থাপন করা হয়নি, যার কারণে বাংলাদেশ থেকে ল্যাটভিয়ার কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তবে ইন্ডিয়া থেকে খুব সহজেই ল্যাটভিয়ার জন্য আবেদন করতে পারবেন। তাই সেই অ্যাম্বাসিতে গিয়ে তাদের দেয়া ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট লাগবে তা সঠিকভাবে প্রদান করতে হবে এবং ভিসার জন্য আবেদন করতে হবে। ল্যাটভিয়া যেতে কী কী কাগজপত্রের প্রয়োজন হয়? ল্যাটভিয়ার ভিসা আবেদনের জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সে সমস্ত কাগজগুলো ছাড়া আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এবং আপনি যদি ভিসার জন্য আবেদন না করতে পারেন সেক্ষেত্রে আপনি কখনোই ল্যাটভিয়ার ভিসা পাবেন না, আর ভিসা ছাড়া আপনি ল্যাটভিয়া যেতে পারবেন না। তাই অবশ্যই ভিসা করতে হলে এই সমস্ত কাগজগুলোর প্রয়োজন হবে। এক, ছয় মাস মেয়াদী ল্যাটভিয়ার পাসপোর্ট। দুই, এনআইডি কার্ডের ফটোকপি। তিন, ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি। চার, বিমান টিকিটের ফটোকপি, চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদ, অন্য কোনো দেশে ট্রাভেল রয়েছেন কিনা তার প্রমাণ, যে কোনো ভাষার প্রতি দক্ষতা এবং তার প্রমাণ, অফার লেটার, কোভিড-19 টিকা কার্ড। এখানে যে সকল কাগজগুলোর কথা বলা হয়েছে এই সমস্ত কাগজ ছাড়া আপনি কখনোই ল্যাটভিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন না, কেননা ভিসা প্রসেসিংয়ের জন্য এই কাগজগুলো জমা দিতে হবে। ল্যাটভিয়ার কাজের বেতন কত? আপনি যদি কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে বা তাদের মাধ্যমে যদি ল্যাটভিয়ার কাজের ভিসার জন্য আবেদন করে থাকেন তবে সেখানে বিভিন্ন কাজের মাধ্যমে আপনি 70 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়াও বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ করে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকৃত হবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম নতুন নতুন আরও বিশেষ সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক